আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। জয়নগরে মাটির দেওয়াল চাপা পড়ে জখম 5 ও মৃত 1। জখম 2 শিশু সহ 4 জনকে প্রথমে নিমপিট শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর কলকাতায় স্থানান্তরিত করা হয়। মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে জখম হলো 2 শিশু সহ 5 জন। গুরুতর জখম অবস্থায় তাদেরকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় একজনের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জয়নগরের বকুলতলা থানার বেলেদুর্গানগর পঞ্চায়েতের পূর্ব রঘুনাথপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাটির বাড়িতে রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোচ্ছিলেন পরিবারের সদস্যরা। সেই সময় হঠাৎই ভেঙে পড়ে দেওয়াল। 5 ও 9 বছরের 2 শিশু, 15 ও 2 কিশোর-কিশোরী সহ জখম হন 5 জন। তাদের নিমপিট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 2 জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তাদের মধ্যে রাস্তায় একজনের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় আমি বাড়ি থেকে বেরিয়ে সাইকেলে গিয়েছি আমার সমবয়স্ক ছেলেদের সাথে। আমি অনেক গল্প গাই করেছি, করে তখন 8টা বাজে। বাড়ি গেছি, বলি চলে যাচ্ছি আমি ভাত খেতে। বলে যাও আমরাও খেতে যাচ্ছি। বলে বাড়ি এসছি, এসে আমার স্ত্রীকে বললাম, বলি ভাত দে খেসিয়ে পড়ো। 2 দিন আগে আমার জ্বর ছিল, আমি বলি আমি সকাল সকাল খেসিয়ে পড়বো, আমার ভাত দাও। বললে ভাত দিল, দিলে আমার ফ্যামিলি সমেত আমার 3টে ছেলে, 1টা মেয়ে, আমি আমার স্ত্রী ভাত খেতে বসেছি। রাত মাটির দেয়ালটা আমাদের গাঢ় পুরো ফ্যামিলি, আমি আমার কচি বাচ্চাটা নিয়ে আমার মেয়েটা নিয়ে পাশে ছিল, যে 2টো পেরেছি সেই 2টো আমার বুকের ভিতর নিয়ে আমি উঁচু হয়ে ছিলাম। বাকি 3জন আমার থেকে বেশি অসুস্থ হয়ে পড়েছে, আর 2টো বাচ্চা ভালো আছে। 2টো বাচ্চা আর আমি মিলে 3জন ভালো আছে। 3জন এখন তাদেরকে নিয়ে কোথায় নিয়ে যাওয়া? তাদেরকে নিয়ে চিত্তরঞ্জন এফআইআর। এই মাটির বাড়ি কেন বলতে, আমাদের সুযোগ সুবিধা থেকে অনেক বঞ্চিত, বা আমরা নিষ্ক্রিয় করি মানুষ, যতক্ষণ খাটি ততক্ষণ। আপনার নাম? নূরজামান। এলাকায় বাড়ি দেওয়া পড়েছে যে 2-3 দিন ধরে প্রবল যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ফলে গ্রামের, আমার গ্রামের অধিকাংশ বাড়ির কাঁচা, এখনও পাকা বাড়ি হয়নি, যার ফলে যে বর্তমানে চাপা পড়েছে খুব গরিব মানুষ। মানে সন্ধ্যেবেলা ঠিক 8টা সাড়ে 8টার দিকে ভাতটা খেয়ে যাওয়ার সময় মানে ভাতটা খেয়ে বসছিল, এমতো অবস্থা। বাড়ির 1টা দেওয়াল চাল সহ 5 জনা গায়ের উপর পড়ে বর্তমানে নিমপিট হসপিটালে ভর্তি ছিল, এবং বর্তমানে হাসপাতালে ডাক্তার দেখে যারা চিত্তরঞ্জন হসপিটালে ট্রান্সফার করেছে। এখন উনি ওনার যে হাজব্যান্ড নূরজামান জামাদার, সে এখন সুস্থ আছে এই মুহূর্তে, বাকিরা সব ট্রান্সফার হয়ে গিয়েছে। পরিবারে কজন সদস্য? 6জন আহত। 6জনের ভিতরে কম বেশি সবাই আহত, তার মধ্যে 3জনের অবস্থা খুব আশঙ্কাজনক, 3জনকে ট্রান্সফার করা হয়েছে। আপনার নাম? আপনার শফিউল্লাহ মণ্ডল। বলো। আমি ওখানে পঞ্চায়েত সদস্য। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটির নার্সিংহোম। এখানে 24 ঘন্টা ICU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি, ইউরো সার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটির নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321-228-500 ও 9726-07328 এবং 9647-34-6036। আহতদের নাম শাহানারা জমাদার, বয়স 32, মিরাজ আলী জমাদার, বয়স 15, সুরাত জমাদার, বয়স 13, নাজরিন জমাদার, বয়স 9, সরফরাজ জমাদার, বয়স 5,
এদের মধ্যে শাহানারা জমাদারের কলকাতা যাওয়ার পথেই মৃত্যু হয়। শব্দ হলো যে ওদের বাড়ির দেয়াল পড়ে গেছে, ছুটে গিয়ে দেখলাম ওরা সপরিবারে পনেরো কুড়ি পুরো একটা দেয়াল মানে পিছনে মানে সপরিবারে পুরো ছজন চাপা পড়েছে। গিয়ে দেখলাম এবারে বললের মধ্যে আছে, এবার সবাই মাটি টানাটানি করে দেখছেন বাচ্চাগুলো দেখে দুটো বাচ্চা টেনে বার করলাম, তারপরে এক এক করে ছজনকে সব বার করা হলো। তারপরে আমরা নিমপিন হসপিটালে নিয়ে এলাম, আর ডাক্তারবাবুরা এখানে চিকিৎসা করে ভয়াবহ পরিস্থিতি এখন বর্তমানে চিত্তরঞ্জন ট্রান্সফার করে দিয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মাটির দেওয়াল ভেঙে পড়ে বলে অনুমান এলাকার বাসিন্দাদের। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, ফোরবি, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমপিও হলটার পরিষেবা চালু করলাম।